নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে আপনাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যেটি হচ্ছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ যে প্যানেল সেই প্যানেল নিয়ে এখনও কিন্তু অনেক অজানা তথ্য আসতে চলেছে সিবিআই গত পরশু দিন তাদের সিজার লিস্টে উল্লেখ করেছেন আরও কিছু ভয়ঙ্কর তথ্যের কথা তবে সিবিআইয়ের হিসেব অনুযায়ী আগামী কুড়ি ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রতিটা ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশ করতে চলেছে সেই প্যানেল প্রকাশের পর কিন্তু আঠান্ন হাজার যে প্যানেল সেই প্যানেলে ইনসার্ভিস টিচারদের জীবনে কিন্তু সুনামি আসতে চলেছে তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যে সিবিআই কি অজানা তথ্যের কথা কলকাতা হাইকোর্টে জানিয়েছেন এই বিষয়টি কিন্তু অনেকেরই জানা তো তবে তার আগে বলে রেখি আপনারা প্রথমবার যারা আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিদিন সকালে এ ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা আজকের ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই বন্ধুরা দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে নিয়ে যত দুর্নীতি সংক্রান্ত অভিযোগ এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতিদিন যে কলকাতা হাইকোর্টে নতুন নতুন মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে জর্জরিত করতে চলেছে এই সমস্ত কিছুর কিন্তু অবসান হতে চলেছে আগামী একত্রিশে ডিসেম্বর কেননা আপনারা জানেন আপনাদেরকে গতকালকেই বলেছি যে বিচারপতি জাস্টিস সেন বিচারপতি সোমেন সেন একটি সময়সীমা বেঁধে দিয়েছে সিবিআইকে তাদের নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত শেষ করার জন্য প্রায় দু বছর হতে চলল নিয়োগ দুর্নীতি তদন্তের এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে কোনো কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সিবিআই সিবিআই তাদের তদন্ত চালাচ্ছে এবং সিবিআইয়ের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং প্রমাণ থাকলেও সিবিআই এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো সদর্থক হস্তক্ষেপ করতে পারেনি আর সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একের পর এক অর্ডার দিয়ে যাচ্ছেন এবং সিবিআইকেও কিন্তু মাঝে মাঝে তারা ভৎসনা করছেন এবং সময়সীমা বেঁধে দিচ্ছেন ঠিক এই রকমই বিচারপতি সোমেন সেন সিবিআইকে বলেছেন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যেই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা করতে এবং তার উপরেই কিন্তু এই নিয়োগ দুর্নীতিগুলোর ফাইনাল জাজমেন্ট জানুয়ারি মাসে আসতে চলেছে এর মধ্যে সিবিআই গত পরশু দিন বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে তাদের সিজন লিস্ট জমা করে এবং সেখানে কিন্তু তারা উল্লেখ করে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়ে আরও অনেক ভয়ঙ্কর তথ্য কিন্তু সামনে আসছে সিবিআই তথ্য অনুযায়ী তারা পনেরোটি প্যানেল উদ্ধার করেছে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়োগের যার মধ্যে কিন্তু চোদ্দোটি প্যানেল তৈরি করেছিল কোনো একটি থার্ড পার্টি কোম্পানি এবং একটি প্যানেল তৈরি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজে তথা মানিক ভট্টাচার্য তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একটি প্যানেল তৈরি করার জন্য কিন্তু একটি সিলেকশান কমিটি গঠন করতে হয় কিন্তু সেই কমিটিতে মানিক যে কাউকে ইনক্লুড করেননি তিনি নিজের ইচ্ছামতো প্যানেল তৈরি করেছেন এবং যার খুশি নাম ঢুকিয়েছেন সেখানে কিন্তু কোনো বিশেষজ্ঞ কমিটি ছিল না তাই পনেরোটি যে মেধা তালিকা উদ্ধার করেছে বা পনেরোটি যে প্যানেল উদ্ধার করেছে সিবিআই এটি কিন্তু সিবিআই বলেছে যে তারা যে কোনো সময় জমা করতে পারে তাদের কাছে এই সমস্ত প্রমাণ রয়েছে এবং আদালত চাইলেই যে কোনো সময় তারা সেটিকে পাবলিশড করবে এবং সিবিআই পনেরোটি মেধা তালিকা বা প্যানেলের ওপর যে গুরুতর অভিযোগ নিয়ে এসছে এখানটাতে কিন্তু ভয়ঙ্কর তথ্য উঠে আসছে এবং সিবিআই যেদিন এই সমস্ত কিছু ডকুমেন্টস কলকাতা হাইকোর্টে পাবলিশড করবে বা জমা করবে আগামী একত্রিশে ডিসেম্বর তারপরেই কিন্তু এই যে প্যানেল বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের যে নিয়োগের তদন্ত প্রক্রিয়া সে সমস্ত তদন্ত প্রক্রিয়া কিন্তু শেষ হবে এবং এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের যে ভবিষ্যৎ কী হবে তা কিন্তু এই সিবিআই রিপোর্টের ওপরেই আদালত ঠিক করবে এবং এই সিবিআই রিপোর্টের ওপরেই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারিত হবে আর কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতেই হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর বাঁচার কোনো পথ নেই এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আর কোনো প্রকারেই কিন্তু এই প্যানেল প্রকাশ আটকাতে পারছে না কুড়ি তারিখের মধ্যে যেমন করেই হোক প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রতিটা ডিপিএসসি ওয়াইজ এবং শূন্য পদ ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কতটা নিয়োগ করেছে এই দুটি নিয়োগ প্রক্রিয়ায় অর্থাৎ দু সালে এবং দু সালে এই সমস্ত কিন্তু রিপোর্ট বিচারপতি অমৃতা সিনহা একদম হুঁশিয়ারির আকারে বলেছেন যে তিনি যে কোনো প্রকারেই হোক এই রিপোর্টটি তিনি কুড়ি তারিখের মধ্যে চান না হলে কিন্তু উনি এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যথেষ্ট স্টেপ নিতে চলেছেন আর অপরদিকে পড়ে থাকলো কিন্তু শুধু ওএমআর মামলা ওএমআর ডেস্ট্রয়ের যে মামলা বা ওএমআর সংক্রান্ত বা ওএমআরকে যে নষ্ট করে ফেলা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ বারংবার যে কলকাতা হাইকোর্টে উল্লেখ করেছে তারা যে ওয়েম তারা নষ্ট করে ফেলেছে সেই ওয়েমার সিবিআই উদ্ধার করেছে আপনারা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছেন আমি ওটা নিয়েও ভিডিও করেছিলাম তো সেই ওয়েমার সংক্রান্ত মামলারও কিন্তু তদন্ত চলছে এবং সিবিআই সেখান থেকে কিন্তু যথেষ্ট প্রমাণ তথ্য উদ্ধার করেছেন যে ডিজিটাইজড কপি অর্থাৎ পর্ষদের কাছে যে মূল্যায়নের কপি রয়েছে এবং অরিজিনাল যে ওয়েম এর মূল্যায়ন কপি এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন তাদের মধ্যে কিন্তু চোদ্দো হাজার প্রার্থী নম্বরে হের ফের রয়েছে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর তো এই সমস্ত তথ্য যখন কলকাতা হাইকোর্টে সিজার লিস্টে প্রকাশ পাবে বা সিবিআই রিপোর্ট আকারে যখন এগুলোকে কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে পেশ করবেন তখন কিন্তু এগুলো নিয়ে একটা ভয়ঙ্কর খেলা শুরু হবে এবং তার ফলে কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল যিনি সমস্ত কিছুকে স্বচ্ছ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি বারংবার তিনি একটাই কথা বলছেন রকম কোনো দুর্নীতি হয়নি আপনারা টেলিভিশনে বারংবার বারংবার দেখেছেন যে উনি একটাই কথা বলেন রকম কোনো দুর্নীতি হয়নি আপনারা টেটে বসুন আপনারা সকলেই চাকরি পেয়ে যাবেন কেউ বঞ্চিত হবেন না কিন্তু যেগুলো দুর্নীতি হয়ে গেছে সেগুলো নিয়ে উনি কোনো কথা বলেন না এবং দুর্নীতি সম্পর্কিত সমস্ত কিছুই ওনার কাছে স্বচ্ছ তাই হয়তো ওনাকে সবাই স্বচ্ছপাল বলেই চেনেন তো উনি এই ওয়েমার সংক্রান্ত রিপোর্ট যখন সিবিআই জমা পড়বে উনিও হয়তো অনেক অস্বস্তির মধ্যে পড়ে যাবেন কেননা উনি একবার সিবিআইয়ের কিন্তু এজলাসে ডাক পড়েছিলেন ওনার তো বন্ধুরা যাই হোক এখন শেষ পর্যন্ত দেখা যাক এই নিয়ে কী তথ্য উঠে তো বন্ধুরা এখন এই পর্যন্ত আপডেট আবার পরবর্তীতে আপডেট পেলে আপনাদেরকে আমি জানাচ্ছি তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে আসছি আবার